প্রিয় দর্শক, আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে, এবং এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা হলো নলেজ সিটির মাঠ। দর্শক, এই নলেজ সিটি, যেই নলেজ সিটি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, বিভিন্ন রকম অভিযোগ উঠেছে, এই নলেজ সিটির যিনি যার স্বপ্নের প্রকল্প, তিনি হলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের ব্যানারে গত একুশে অগ্রায়ণ, অর্থাৎ এই গত যা তার আগের বছরের অর্থাৎ একুশে অগ্রায়ণ, সেই এই নলেজ সিটির মাঠে পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি একটি প্রোগ্রাম করেছিলেন এবং সেখান থেকে নলেজ সিটির ভিত্তি স্থাপন করেছিলেন। বহুমুখী কর্মকাণ্ড জনসাধারণের জন্য তিনি এখান থেকে প্রকল্পের কথা তিনি ঘোষণা করেছিলেন, কিন্তু বিষয় হলো এই প্রকল্প ঘোষণা করার পর প্রায় দেড় বছর সময়, এই প্রকল্প ঘোষণার পর কিন্তু সেইভাবে কাজ এগোয়নি। বিভিন্ন মানুষ অভিযোগ করেছিলেন যে পীরজাদা আব্বাস সিদ্দিকী এই নলেজ সিটির যেদিনকে ভিত্তি স্থাপন করেছিলেন সেখান থেকে প্রচুর অর্থ তিনি দান হিসাবে গ্রহণ করেছিলেন, এবং সেই অর্থ তছরূপের অভিযোগ উঠেছিল পীরজাদা আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে। অনেকে এই অভিযোগটা বারবার তুলছিলেন যে আব্বাস সিদ্দিকী নির্বাচনী লড়াইয়ে সেই নলেজ সিটির অর্থ তিনি ব্যয় করেছেন, যার কারণে নলেজ সিটির যে কাজ চলছে, মানে শুরু হওয়ার কথা ছিল, সেটাকে তিনি বন্ধ রেখেছেন। কিন্তু আমরা কয়েকদিন ব্যাপী সোশ্যাল মিডিয়ায় আমরা জানতে পারলাম, বিভিন্ন ছবি পোস্টের মাধ্যমে আমরা জানতে পারলাম যে নলেজ সিটির মাঠের কাজ শুরু হয়েছে। তো সত্যিই কি নলেজ সিটির কাজ শুরু হয়েছে, সেই ঘটনা সেটা জানার জন্যই আমরা এই নলেজ সিটির মাঠ পরিদর্শনে এলাম, এবং আমি ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য যে ঠিক অদূরে আমার থেকে প্রায় 400 মিটার দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে পীরজাদা আব্বাস সিদ্দিকীর যে স্বপ্নের প্রকল্প মাতৃসদন, যেখানে একজন মহিলা দ্বারা সব রকম চিকিৎসা পাবেন, সব রকম পরিষেবা পাবেন, একজন অসুস্থ মহিলা তার মহিলা দ্বারাই সব রকম সাহায্য পাবেন, সেই জন্য এই মাতৃসদন প্রকল্প। সেই মাতৃসদন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে ভিত্তি স্থাপনের কাজ শেষ হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রাকচারটা, সেটা তৈরি হওয়ার কাজ শুরু হয়েছে, এবং ওইখানে বহু মানুষ সেখানে কাজ করছে, কিন্তু আজকের ওয়েদার খারাপ হওয়ার কারণে অনেকেই সেখান থেকে কাজ থেকে কিছুটা বিরত নিয়েছে। পাশাপাশি আপনাদেরকে জানাই, ঠিক আমার পিছনে এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা একটা লেবার রুম, প্রায় এটা 500 স্কোয়ার ফিটের ওপর একটা লেবার রুম রয়েছে। যেই লেবার রুমের মধ্যে যারা এখানকার মিস্ত্রি রয়েছেন, কারা কাজ করছেন, তারা এই রুমের মধ্যে তারা রাত কাটাচ্ছেন। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমার থেকে প্রায় 500-600 মিটার দূরে আরও একটি রুম দেখা যাচ্ছে, সেটা প্রায় 700 স্কোয়ার ফিট জায়গা, সেখানেও লেবার রুম রয়েছে। পাশাপাশি সেখানটিতে আমি জুম করে দেখানোর কথা বলবো ক্যামেরাম্যানকে, সেখানেও বিভিন্ন সিমেন্ট রড এইসব থাকে, পাশাপাশি লেবাররা তারা সেখানে আশ্রয় নেয়। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা দূরে সেখানে বাথরুম করা আছে, পানীয় জল অর্থাৎ সাবমার্সিবল সেখানে করা হয়েছে, এই সব ঘটনা আমরা সেখানে দেখতে পাচ্ছি। পুরো মাঠটা অর্থাৎ 100 বিঘার ওপরে যে জায়গা রয়েছে, অনেকেই অভিযোগ করছিলেন এর আগে যে 100 বিঘার জমি পুরোটা আব্বাস সিদ্দিকী নিতে পারেননি, 10-15 বিঘা নিয়েছেন, কিন্তু যেভাবে চারিদিকে ইটগুলো অর্থাৎ নলেজ সিটিতে যে ইট দান করেছিল সেই ইটগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেখান থেকে কিন্তু বেশ খানিকটা ধারণা করা যাচ্ছে যে এই জায়গাটা 100 বিঘারেরও বেশি হতে পারে। কিন্তু সত্যি এই জায়গায় এসে আমরা জানতে পারলাম যে নলেজ সিটির কাজ, যেটা বেশ কিছুদিন বন্ধ ছিল, প্রায় 1.5 বছর সেই প্রকল্প ঘোষণার পর, সেই কাজ কিন্তু সত্যি চালু হয়েছে। পাশাপাশি এই পুরো এরিয়াটা অর্থাৎ পুরো জায়গাটা, এই 100 বিঘা জায়গাটাকে সিসিটিভির নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এই ঘটনার পরই আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগছে, সকলের মধ্যেই প্রশ্ন জাগছে যে ঠিক এতটা দিন পর অর্থাৎ প্রকল্প ঘোষণার প্রায় 1.5 বছর পর কেন আজকে হঠাৎ করে শুরু করতে হলো, বা নির্বাচনের পর। যেটা আমরা জানতে পারছি যে এই নলেজ সিটির কাজ শুরু হওয়ার পিছনে বেশ কিছুটা তৃণমূল কংগ্রেসের একটা সহযোগিতা রয়েছে। গোটা রাজ্যব্যাপী যখন বারবার বিরোধীরা বা অন্যান্যরা যখন বলছে প্রতিহিংসার রাজনীতি, ঠিক সেই জায়গায় আমরা এখানে এসে সূত্র মারফত যেটা জানতে পারছি যে এই নলেজ সিটির মাঠে কাজ শুরু হওয়ার পিছনে বেশ কিছুটা সহযোগিতার রাজনীতি রয়েছে। অর্থাৎ এখানে এমনটা হয়নি, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে এই কাজ শুরু হওয়ার পিছনে কোনো বাধা নয়, অর্থাৎ যে দল ক্ষমতায় এসছে তৃণমূল কংগ্রেস তার কোনো বাধা নয়, বেশ কিছুটা সহযোগিতা রয়েছে, যার জন্যই এই কাজটা শুরু করা সম্ভব হয়েছে বলে আমরা অন্তত সূত্র মারফত জানতে পারছি। কিন্তু সত্যিই কি সহযোগিতাই হচ্ছে, নাকি আব্বাস সিদ্দিকীরা তারা আইনতভাবে যে পদ বা যে পথপ্রদর্শক হিসাবে যতটুকু জায়গা পেয়েছেন তারা কাজ করার, আব্বাস সিদ্দিকীরা যতটুকু কাজ করার জায়গা পাচ্ছেন আইনতভাবে ততটুকুনি করছেন, সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। পাশাপাশি আরও একটি জিনিস আপনাদেরকে জানাই যে এই যে এতদিন পর্যন্ত বন্ধ ছিল, যার জন্য বহু সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে, তারপরে হঠাৎ করে এই কাজ শুরু হওয়ার কারণ
কী কারণে শুরু হলো বা এই বিষয় নিয়ে যখন আমরা আব্বাস সিদ্দিকী বা পীরজাদা নওশাদ সিদ্দিকীর কাছ থেকে জানার চেষ্টা করছি, তারাও এই বিষয়টাতে এই মুহূর্তে তারা মুখ খোলা থেকে বিরত থাকতে চাইছেন। কোন কোন বিষয়গুলো থেকে তারা আড়াল করার চেষ্টা করছেন নাকি বা এই কাজটা শুরু হয়েছে, এই কাজটা জনসমক্ষে আনতে গেলে কি সমস্যা রয়েছে, সেটা এই মুহূর্তে আমাদের পক্ষে জানা সম্ভব হচ্ছে না, কারণ তারা মুখ খুলতে চাইছেন না। সময়ের সাথে সাথে নিশ্চয়ই আমরা জানতে পারবো যে তাদের মুখ না খোলার কারণ কি, এবং এটাও বোঝা যাবে যে এই নলেজ সিটির কাজে তৃণমূল কংগ্রেস সহযোগিতা করার কারণ কি। যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের কার্যত সহযোগিতার ওপরেই নলেজ সিটি হচ্ছে, কারণ একটা বহুমুখী কর্মসূচি, যেভাবে রাজ্য সরকার গোটা বাংলাব্যাপী উন্নয়নের একটা জোয়ার এনেছে, যার কারণেই কিন্তু গোটা বাংলার মানুষ একেবারে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়ে তৃণমূল কংগ্রেস সরকারকে পুনরায় সরকার গঠন করার জায়গায় পৌঁছে দিয়েছে, ঠিক একইভাবে এই কাজ, এই যে কাজ অর্থাৎ নলেজ সিটির যে প্রজেক্ট, বহুমুখী একটা প্রকল্প, এই প্রকল্প নিঃসন্দেহে জনকল্যাণকর। তাই এই জনকল্যাণকর প্রজেক্ট কেউ যে তারা বাধা দিতে চায় না বা তাদেরকে সহযোগিতা করে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটার ক্ষেত্রে সহযোগিতারই একটা একটা চিন্তাভাবনা তৃণমূল কংগ্রেস এখানে দেখাচ্ছে বলেই সূত্র মারফত জানতে পারছি, এবং এখানকার যারা স্থানীয় মানুষ আছে তাদের সঙ্গে কথা বলে এটুকুই জানতে পেরেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস, আর আমি কাজী মোহাম্মদ ফারমান ছিলাম আপনাদের সঙ্গে। আজকের এই নলেজ সিটির আগামী দিনে কী কী আপডেট থাকছে সেই সম্পর্কিত, বাংলার রাজনীতি সম্পর্কিত এবং বিভিন্ন ঘটনা প্রবণ যেগুলো আমাদের সমাজে ঘটে চলেছে, সেই সমস্ত বিষয়ে সব খবর আপনাদেরকে আমরা পরিবেশন করব। তাই আপনাদের আমাদের সঙ্গে জুড়ে থাকাটা অবশ্যই দরকার, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন বেঙ্গল টাইমস। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। রানা মার্বেল, মার্বেল ও টাইলসের সুনামধন্য প্রতিষ্ঠান। এখানে নিত্য নতুন ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট ও ব্ল্যাকস্টোন সুলভ মূল্যে পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9874852799। রানা মার্বেল, মার্বেল ও টাইলসের সুনামধন্য প্রতিষ্ঠান। এখানে নিত্য নতুন ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট ও ব্ল্যাকস্টোন সুলভ মূল্যে পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9874852799। রানা মার্বেল, মার্বেল ও টাইলসের সুনামধন্য প্রতিষ্ঠান। এখানে নিত্য নতুন ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট ও ব্ল্যাকস্টোন সুলভ মূল্যে পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9874852799। রানা মার্বেল, মার্বেল ও টাইলসের সুনামধন্য প্রতিষ্ঠান। এখানে নিত্য নতুন ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট ও ব্ল্যাকস্টোন সুলভ মূল্যে পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9874852799।